নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর, সঙ্গে রয়েছি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। পাঁচ গ্রাম কাগজ কলের জায়গায় বৃহৎ শিল্প হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী। প্রচণ্ড ঝড়ে লণ্ডভণ্ড বরাক, শিলচরে সকাল থেকে বিদ্যুৎ নেই। মিনি বন্যা শিলচরে জলমগ্ন ন্যাশনাল হাইওয়ে মোড়ে 4 ঘন্টা তীব্র যানজট। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। পাঁচগ্রাম পেপার মিল বন্ধ হয়ে গেলেও এখানে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। আজ ধলাইয়ে নির্বাচনী জনসভায় এমন প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, জাগিরোডের মতো পাঁচগ্রামেও বৃহৎ শিল্প স্থাপন করা হবে, হাজার হাজার মানুষের জীবিকার ব্যবস্থা হবে। দলীয় প্রার্থী পরিমল শুক্লবদ্ধকে জয়ী করতে এদিনের সভায় আহ্বান জানান মুখ্যমন্ত্রী। কর্পোরেশন মে পেপার মিল সে ভি 10 গুণ বড়া সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি হাম লোক লেকে আ রহা হুম 30,000 crores ইনভেস্টমেন্ট, 15,000 ডাইরেক্ট জব, 15,000 ইনডাইরেক্ট জব। আমি জাগিরোড কা লোক খুশ হ্যাঁ কি পেপার মিল দিয়া, লেকিন পেপার মিল সে 10 গুণ বড়া ইন্ডাস্ট্রি হামারা ইহা আ গিয়া। মেয়ে অভি কাতিগোড়া মে থা, মে ইয়ে বল কে আয়া হুম কি জেসে জাগিরোড মে ইন্ডাস্ট্রি আয়া, মে 5 গ্রাম মে ভি ইন্ডাস্ট্রি লেকে আউঙ্গা। দোনো সাইড ডেভেলপমেন্ট হোগা আর ইয়ে মেরা আপ লোগো কে লিয়ে ওয়াদা হ্যায়। ভাই আর বহনো, পরিমল দা, পরিমল শুক্লবৈদ্য, আপনারা সবাই জানেন একজন অত্যন্ত ভদ্র লোক, ওনার শরীরে কিছু কলঙ্ক নাই, কখনো দুর্নীতি ওনার উপরে দুর্নীতির অভিযোগ নাই, দুর্নীতি থেকে ও 100 মাইল দূরেই থাকে। অত্যন্ত ভদ্র লোক, অত্যন্ত অমায়িক লোক। ডক্টর রাজদীপ রায় আমার সাংসদ ছিলেন, ডিলিমিটেশনের পরে রাজদীপ রায় এখন সংসদ হওয়া সম্ভব নাই, কিন্তু আমার বিজেপি রাজদীপ রায়কে উপযুক্ত সম্মান দিবেন, এই কাজও আমি করবেন। কিন্তু এখন আমার ইলেকশনে আমার প্রার্থী হল পরিমল শুক্লবৈদ্য। আমার মনে বিশ্বাস অতত ভদ্র লোক। প্রচণ্ড ঝড়ে তছনছ গ্রাম বরাক, শুক্রবার রাতের ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে একাধিক স্থানে। শিলচর শহর সংলগ্ন রামনগর এলাকার বহু পরিবার খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে। প্রবল ঝড়ে বসতবাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে, স্থানে স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। শিলচর শহরের বিভিন্ন স্থানে সকাল থেকে বিদ্যুৎ নেই। ঝড়ের তীব্র গতিতে গতকাল রাতে রামনগর বাইপাসে সড়কের উপর পাল্টি খেয়ে পড়ে একটি লরি। আজ সকালে গাড়িটি উদ্ধার করে ট্রাফিক পুলিশ। এছাড়াও শ্রীকোনা এলাকায় তাণ্ডব চালিয়ে যায় ঝড়, অনেকের বসতবাড়ি ভূপতিত হওয়ার পাশাপাশি গাছ উপড়ে পড়ে, ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। ঝড়ে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত সরকারি সাহায্যের দাবি জানিয়েছে সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা কমিটি। ব্যাপক ঘূর্ণিঝড়ে গোটা কাছাড় জেলার শ্রীকোনা, বড়বাজার এবং শনি মন্দির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যেটা দেখলাম গতকালকে, যে ব্যাপক প্রচণ্ড ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ে তোমার 4টা ইলেকট্রিক খুঁটি এবং প্রচণ্ড একটা বড় আম গাছ এবং আরেকটি গাছ, ঠিক একইভাবে শনি মন্দিরে দোকানপাট এবং ঘরবাড়ি গাছে ভেঙে পড়েছে। এবং এই প্রচণ্ড ঘূর্ণিঝড়ে গোটা শ্রীকোনা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বৈদ্যুতিক লাইন ব্যাহত হয়েছে
এবং এসিবি কর্মকর্তারা তারা কাজ চালিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে দাবি করছি যে অতি সত্বর যাতে ইলেকট্রিফিকেশন চালু করা যায়, এবং আমরা সারা ভারত কৃষক সুরক্ষা জেলা কমিটির পক্ষ থেকেও দাবি করছি যে এই প্রচণ্ড ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যাতে সার্ভে করে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া যায় তার ব্যবস্থা করা, এবং আগামী দিনে এই তুফানে যাতে তুফান এবং ঘূর্ণিঝড়ে যাতে বিকল্প ব্যবস্থা করা যায় তার জন্য এএসএবি কর্তৃপক্ষ যথা প্রাকৃতিক দুর্যোগ আগের থেকেই মোকাবেলা করার ব্যবস্থা গ্রহণ করা, এইটুকু আমরা দাবি করছি সরকারের কাছে। বৃষ্টি নামলেই দুর্ভোগ আরও বেড়ে যায় শহরবাসীর। অল্প বৃষ্টিতেই শিলচর ন্যাশনাল হাইওয়ের চিত্র সম্পূর্ণ বদলে যায়, চারদিকে শুধু জল আর জল, সড়কের উপরে মিনি বন্যা। শুক্রবার রাত ও শনিবার দিনের বৃষ্টিতে আবারও মিনি বন্যা ন্যাশনাল হাইওয়েতে, আবারও শুরু হয়েছে জনদুর্ভোগ। ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট ছোট যানবাহন, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আর দেয়ার সাবজেক্টস ইন স্কুল দ্যাট ইউ অ্যাবসলিউটলি ডিটেস্ট? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique. Stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The three streams available are Science, Humanities and Commerce. Each stream includes three core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of History, Civics and Geography. Additionally, you get to choose any three subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art, that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদির সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপুরটি অথর্চন স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, এনএস অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেশিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা
প্রাইমটাইম খবরে। হাইলাকান্দির পরে আবার করিমগঞ্জের রাতাবাড়িতে গণরুশের মুখে পড়লেন সুনাইর বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়া। শুক্রবার রাতে রাতাবাড়িতে সভা করতে গিয়ে জনরুশের মুখে পড়েন করিম। সভা শুরু হওয়ার দূরের কথা, বিধায়ক করিমের গাড়ি ঘেরাও করে স্লোগান দিতে থাকেন উপস্থিত জনতা। জনতার রুদ্ররূপ দেখে সভা না করে সেখান থেকে দ্রুত কেটে পড়েন বিধায়ক করিম। হিলাড়া হাইস্কুলের প্রায় 400 পড়ুয়ার জীবন অন্ধকারে ঠেলে দিচ্ছেন অসমমালা প্রকল্পের কর্মকর্তারা। এই প্রকল্পের জন্য হিলাড়া হাইস্কুলের টিলা জমিটি কেটে ফেলা হচ্ছে যথেচ্ছভাবে। এদিকে এপ্রিল মাসের প্রথম থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা শুরু হয়েছে পুরোদমে। অসমমালা সড়ক নির্মাণের নামে স্কুলের সামনের মাটি কেটে 20-25 ফুট গভীর করে রাখায় যে কোনো সময় বড় ধরনের অঘটনের আশঙ্কা রয়েছে। এ নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেক মানুষই এখন যারা নিজেরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে, আজকে এই যে সমস্যা, যেটা এই স্কুলটা যদি এখান থেকে এখন আসামমালা কারণে আসামমালা হবে, আসামমালা করতে দেওয়া উচিত, আমাদের উচিত আসামমালার সঙ্গে আমরা সঙ্গে আছি, কারণ এটা আমাদের এলাকার একটা উন্নয়ন। কিন্তু পাশাপাশি যেহেতু এই স্কুলটা এখনও সরকারি স্বীকৃতি লাভ করেনি, তাদের হাতে কোনো ধরনের অর্থনৈতিক মানে যোগান দেওয়া সম্ভব নয়, তাই আমাদের আবেদন ছিল মাননীয় ডেপুটি কমিশনার মহোদয়ের কাছে, আসামমালা প্রজেক্ট অধিকর্তা যারা আছেন তাদের কাছে, যে অন্তত স্কুলটা অন্যত্র শিফট করার ব্যবস্থা করে আপনারা এই জায়গাটা কাজ করান। দেখা যাচ্ছে এখন যে অবস্থা আমরা সবাই দেখতে পাচ্ছি, যে রাস্তার কাজ দ্রুতগতিতে চলছে, এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে ছাত্ররা যদি এখান থেকে পড়ে মোটামুটি তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, তার অবস্থা খুবই খারাপ। এবং যেভাবে ভাঙা চলছে, যদি এইভাবে আরও ভাঙে তাহলে স্কুল করতে কেন থাকা অত্যন্ত কঠিন এবং কঠোর হইল। আমরা দেখলাম আমরা এত অঞ্চলের মধ্যে এই স্কুলের এই স্কুল থেকে যদি একদিকে যাওয়া যায় তাহলে কালাইন হায়ার সেকেন্ডারি এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে, বিহারাতে যদি যাওয়া হয় প্রায় 6 কিলোমিটার দূরে। এই দূরে যে গরিব গরিব ছেলেমেয়েরা যাওয়া অত্যন্ত কঠিন এবং কঠোর, এবং প্রাইভেট স্কুলগুলোতে ছাত্ররা পড়ানো আরও কঠিন। তাদের যে আসামমালার যে কাজের যে অগ্রগতি এলএনটি দিয়ে এমনভাবে পাহাড় কাটা আরম্ভ করেছে, স্কুল থেকে মাত্র 4-5 মিটার হবে এইভাবে পাহাড় কেটে ধ্বংস করে দিয়েছে। কিন্তু আজকে দেখুন এপ্রিল মাস থেকে আমাদের ছাত্রছাত্রীদের পড়াশোনা শুরু হয়ে গিয়েছে প্রত্যেকটা স্কুলে, এই স্কুলে প্রায় 350-এর অধিক এইখানে ছাত্রছাত্রী আছে। আজকে আমি বলছি যে আমার স্কুলের একটু জায়গা কাটা লেগে তারা কিনা করছে, এমনভাবে কাটছে যে কাটতে কাটতে 10 ফুট স্কুলের বিল্ডিং থেকে শুধুমাত্র 10 ফুট পর্যন্ত তারা কাটছে। তারারে বেড়া দেওয়ার কথা কইছি যে তোমরা তাড়াতাড়ি বেড়া দাও, শুধু তারিখ করে এই তারিখ করতে করতে আমার এখানে বেড়া দেওয়া হয়েছে না। যদি কোনো বাচ্চা বাচ্চা মানে পড়ে তাহলে এটা লাগে তারা দায়বদ্ধ থাকবো, আমি তারারে এটা জানাই দিচ্ছি। কাছাড়ের একাধিক স্থানে অভিযান চালিয়ে 6,000 লিটার চুলাই মদ ধ্বংস করার পাশাপাশি মদ তৈরি করার বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে আবগারি বিভাগ। শুক্রবার তারাপুর, নাগাপুঞ্জি, দুধপাতিল, ডলু, ধলাই, লায়লাপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় কাছাড়ের আবগারি বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় সদর সুপারিনটেনডেন্ট শান্তনু হাজরিকা।
পদ্মনাথ বজাৰৰ পৰা আমাৰ শিলচৰ সদৰ চাৰ্কুল, ধলাই চাৰ্কুল, লক্ষীপুৰ চাৰ্কুল আৰু আমাৰ বৰখোলা চাৰ্কুলৰ সমূহ আমাৰ বিষয়ববী আৰু আমাৰ যিসকল কৰ্মচাৰী আছে এইসকলক লৈ আমি বিভিন্ন ঠাইত অভিযান চলাওঁ। প্ৰথমে আমি আমাৰ যিটো তাৰাপুৰ উকিল বজাৰ, তাৰপিছত দুধপতি, খানিকুৰি, বৰ্মন বস্তি, দলৌতি ষ্টেট, শুভাংতি ষ্টেট আৰু লাইলাপুৰ চেক গেট মিজোৰাম বৰ্ডাৰলৈকে আমি এইখিনি গোটেইখিনি এৰিয়া কভাৰ কৰোঁ। আৰু আমাৰ এই অভিযানটোৰ প্ৰায় 9:30 পৰা সন্ধিয়া 5:30 আমি চলাই যাওঁ। আৰু এই অভিযানকালত আমি বহুতো আমাৰ যিবিলাক অবৈধ মদ, চোলাই মদ আৰু আমাৰ যিটো গেলা পাছ এইবিলাক আমি জব্দ কৰোঁ। এই অভিযানকালত আমি প্ৰায় 6,000 লিটাৰ আমি চোলাই মদ বনাবলৈ ব্যৱহাৰ কৰা পাছ আৰু প্ৰায় 200 লিটাৰ ৰিফাইন যিটো চোলাই সেইটো আমি বিভিন্ন অঞ্চলত জব্দ কৰোঁ। জব্দ কৰি সেইবিলাক আমি ধ্বংস কৰা হয় আৰু যিবিলাক ডিষ্টিলেশ্যন এপাৰেটাছ আছিলে সেইবিলাকো ধ্বংস কৰোঁ। আৰু আমাৰ এইদৰে আজি অভিযানটো খুব সফলভাৱে আমাৰ চলাই নিবলৈ আমি সক্ষম হ'লোঁ। আৰু মানুহ এৰেষ্ট হৈছিল নেকি ছাৰ? আচলতে আমাৰ মানুহ আমি এৰেষ্ট কৰিব নোৱাৰিলোঁ, তাৰমানে আমি অহাৰ গম পাই তেওঁলোকে সকলোৱে পলায়ন কৰে। গতিকে আমি ভৱিষ্যতে তেওঁলোকৰ ওপৰত বিহিত ব্যৱস্থা ল'ম। আইনগতভাৱে যিখিনি ব্যৱস্থা ল'ব লগা হয় আমি নিশ্চয় সেইসকল ব্যক্তিৰ ওপৰত আইনগতভাৱে ব্যৱস্থা ল'ম। বিজেপি চৰকাৰৰ উন্নয়নে নিৰীখেই সোণাইয়ে ভোট চাইলেন পৰিমল শুক্লবৈদ্য। শুক্ৰবাৰ ৰাতে সোণাই তন্দুৰকান্দিতে নিৰ্বাচনী সভায় বক্তব্য ৰাখিছিলেন পৰিমল। সভায় বক্তব্য ৰাখেন সোণাই পুৰসভাৰ ভাইচ চেয়াৰমেন শেখ শাহৰুল আলম। তিনি সংখ্যালঘুদের বিজেপিতে ভোট দেওয়ার আহ্বান জানান। সাতকরাকান্দি জিপির প্রাক্তন এপি সদস্য জহির আহমেদ চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অগপর জেলা সভাপতি কবির আহমেদ, প্রাক্তন পুরসদস্য আহাদ হোসেন লস্কর প্রমুখ। এই দেশটা বাস করিয়া আমার মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে, এই বিভেদ আপনার তাড়াতাড়ি বিচারি হচ্ছে। 73 বছরে যারা সরকার আছে তারা কেউ চেষ্টা করছে না বিভেদ মিটত, বিভেদ রাহার চেষ্টা করে। আপনারা এটার বিশ্লেষণ করতে হবে। আমি কেন অনুদয় দিয়া মাথা পাইছি, কারণ এখানে জনগোষ্ঠী আছে। আমি তো আসামের মন্ত্রী বা আসামের এমএলএ, আমি এখন পর্যন্ত যদি আপনারা হন পালা করিয়া বুঝতে পারতাম না যে কত জাতি ধর্মের মানুষ এই আসামে। আমি দলাই দলাই এমএলএ মালা করিয়া সবের লোকে আসতে পর্যন্ত 35 বছর আগে বিধানসভা চলছে, সবের লোকে এখন আমি সম্পর্ক স্থাপন করতে পারছি না। এত ব্যাকওয়ার্ড জায়গা তো মানুষ আসছে, কিন্তু তারাও তো বাঁচতে পারছে, এরাও তো মানুষ। কোনো না কোনো জায়গা আপনারা এখানে একটা প্রমিনেন্ট জায়গা আছে না, তারা বালা মাধ্যমিক পরীক্ষা এবার নজরকাড়া সাফল্য পেয়েছে কাছাড়ের বিভিন্ন স্কুল। কাটিগড়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল পাবলিক স্কুলে 100% পাশের পাশাপাশি ডিস্টিংশন, স্টার মার্কস, লেটার সহ 2 জন অ্যাডভান্স মেতে স্টেট টপার হয়েছে। অন্যদিকে কাটিগড়ার জেসি বোস সিনিয়র সেকেন্ডারি স্কুলেও 100% পাশের হার। আজ স্কুল প্রাঙ্গণে উত্তীর্ণ পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা জানানো হয়। We are very happy that our students have done excellent result in the HSLC 2024 as our total students were 35 and they have our total pass 35, so pass percentage is 100% and distinction 3 star 19 and they have secured letter 105.
and we have got 2 state topper in advanced math, and first division is 35, and we have no second division and third division, so our all total result is excellent. Thank you. Matric result hoyeche ajke amra ei result niye khub khushi. আমাদের ছাত্রছাত্রীরা 100 ভাগ রেজাল্ট করেছে, সবাই পাস করেছে। আমাদের 35 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, সবাই ফার্স্ট ডিভিশন পেয়েছে। এর জন্য আমাদের শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের পরিশ্রমের ফলাফল এটা, আমাদের খুব ভালো রেজাল্ট হয়েছে, এবং আমরা খুব ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের অভিভাবক যারা রয়েছেন সেই অভিভাবকদেরও। এবং একই সঙ্গে আমি মনে করি এই রেজাল্ট পুরো কাটিগড়াবাসীর রেজাল্ট। এই কাটিগড়াবাসী যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা এবং সমর্থন করে গেছেন, এর আজকে আমরা জেসিপুর সিনিয়র সেকেন্ডারি স্কুলের জন্য একটি খুবই খুশির দিন। আপনারা সবাই জানেন যে আজকে HSLC রেজাল্ট পাবলিশ হয়েছে, এবং এই বছর আমাদের জেসিপুর সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে প্রথম ব্যাচ এক্সাম দিয়েছিল। এই ব্যাচের মধ্যে সর্বমোট 9 জন স্টুডেন্টস এপিয়ার হয়েছিল। এই 9 জনের মধ্যে 2 জন স্টার মার্কস পেয়েছে, 7 জন ফার্স্ট ডিভিশন পেয়েছে, 2 জন সেকেন্ড ডিভিশনে পাস করেছে। এর মধ্যে সর্বমোট 17টি লেটার মার্কস সহ তারা পাস করেছে। তো সবাইকে আমি বিগ কংগ্রেচুলেশন জানাই যারা স্টুডেন্টস এপিয়ার হয়েছে। এই বছর জেসিপুর সিনিয়র সেকেন্ডারি স্কুল ছাড়াও সর্ব আসামের মধ্যে যে বা যারা স্টুডেন্টস পাস করেছে সবাইকে আমাদের কলেজের পক্ষ থেকে সবাইকে আমি এই কংগ্রেচুলেশন জানাই। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। পাঁচগ্রাম কাগজ কলের জায়গায় বৃহৎ শিল্প হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী। প্রচণ্ড ঝড়ে লণ্ডভণ্ড বরাক, শিলচরে সকাল থেকে বিদ্যুৎ নেই। মিনি বন্যা শিলচরে জলমগ্ন ন্যাশনাল হাইওয়ে মোড়ে 4 ঘন্টা তীব্র যানজট। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই, নমস্কার।